নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গল্পে ঈশ্বর লাভ। আজকের গল্প পরম জ্ঞান কাকে বলে। রাজা বিম্বিসার বুদ্ধদেবের বন্ধু ছিল। বুদ্ধদেব পরম জ্ঞান লাভের পর রাজা বিম্বিসারের সাথে দেখা করতে এল। তখন বিম্বিসার বুদ্ধদেবকে বললেন, আপনি পরম জ্ঞান লাভ করে বুদ্ধ হয়েছেন আর আমি নিচু হয়ে গেলাম। এর উত্তরে বুদ্ধদেব বললেন, এই উঁচু নিচু শব্দ অসত্য, কারণ আপনি আমাকে বুদ্ধি দিয়ে দেখেছেন, আমার ও আপনার মধ্যে বিভেদ বিচার এসেছে। তখন রাজা বিম্বিসার বললেন, আপনি জ্ঞানী আমি অজ্ঞানী। এর উত্তরে বুদ্ধদেব বললেন, আপনার শরীর হলো পৃথিবী আর আপনার চেতনা হলো স্বর্গ, অর্থাৎ শরীর ও চেতনা একসঙ্গে থাকলে আপনার বুদ্ধি একে আলাদা করে রেখেছে। তখন রাজা বিম্বিসার বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন, পরম জ্ঞান কাকে বলে। তার উত্তরে বুদ্ধদেব বললেন, আপনার চেতনা ও অনুভূতি হলো পরম জ্ঞান, অর্থাৎ নিজেকে জানা। ওই অবস্থায় কোনো বিচার থাকে না, কেবল অনুভূতি বা চেতনাই থাকে, তাই বিভেদ দেখাই পতিত হওয়া। তখন রাজা বিম্বিসার জিজ্ঞাসা করলেন, আমি পরম সত্যকে অনুভব করতে পারব? তার উত্তরে বুদ্ধদেব বললেন, সকলের মধ্যেই সেই পরম চেতনা রূপে বিদ্যমান, অর্থাৎ সকলের মধ্যেই পরম সত্য আছে। এই কথা শুনে রাজা বিম্বিসার বুদ্ধের অনুগামী হয়ে গেলেন। জ্ঞান আর পরম জ্ঞানের পার্থক্যটা কি সেটা আমাদের বুঝতে হবে। আমাদের জ্ঞানের দুটি দিক, যথা বাহ্য জ্ঞান ও অন্তর্জ্ঞান। বাহ্য জ্ঞান ইন্দ্রিয় দ্বারা ধরা হয়ে থাকে আর অন্তর্জ্ঞান হয়ে থাকে চেতনা দ্বারা। সেই জন্য আমরা জ্ঞানের কোন দিকে আছি তা আমাদের বুঝতে হবে। পরম জ্ঞান লাভ করার জন্যই জ্ঞানের ব্যবহার হয়ে থাকে। পূজাপাঠ, শাস্ত্রজ্ঞান সবই ইন্দ্রিয় জ্ঞানের বিষয়, তাই আত্মজ্ঞানে যাওয়ার জন্যই ইন্দ্রিয় জ্ঞানকে আশ্রয় করা হয়। কিন্তু লক্ষ্যচ্যুত হয়ে পূজা পাঠের নামে বা পাণ্ডিত্যের নামে ইন্দ্রিয় জ্ঞানে পড়ে থাকলে কোনোদিন আত্মজ্ঞান হয় না। কেননা নৌকাকে আশ্রয় করার উদ্দেশ্য হলো ওপারে বা আত্মজ্ঞানে যাওয়া। তাই না করে পূজা পাঠে আপনি যদি বসে থাকেন, তাহলে ইন্দ্রিয় জ্ঞানে বা নৌকাতেই বসে থাকা হয়। তাই শাস্ত্রজ্ঞানের উদ্দেশ্য পরম জ্ঞান লাভ করা। শাস্ত্রজ্ঞান মানে পরম জ্ঞানের ঠিকানাকে বোঝায়। কিন্তু ওই ঠিকানাকে যে জেনেছে তার কাছে জেনে নিয়ে ওই ঠিকানায় যেতে হয়, যাকে গুরুকরণ বলে। তাই শাস্ত্রজ্ঞানের পাণ্ডিত্য বা ঠিকানাকে জানলেই হয় না। ঠিকানায় যদি না যাওয়া হয় তবে সেই জ্ঞান বৃথা হয়। আমাদের শাস্ত্রজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞানে যাওয়া। কিন্তু আমরা যদি সেই আত্মজ্ঞানে না গিয়ে শাস্ত্রজ্ঞানে পড়ে থাকি, তবে তো আমাদের নৌকা কোনোদিনও ওপারে যাবে না, আমরা সারা জীবন নৌকাতেই বসে থাকব। তাই আমাদের উদ্দেশ্য ওপারে যাওয়া, নৌকায় করে ওপারে যাওয়া। তাই আমরা যদি নৌকাতেই বসে থাকি, তবে আমরা ওপারে কিভাবে যাব? আপনারা শুনছেন গল্পে ঈশ্বর লাভ, দিব্যবন্ধু রচিত গল্পে ঈশ্বর লাভ। এই পুস্তকের উদ্দেশ্যই হলো মানুষকে ঈশ্বরীয়ভাবে সচেতন করা। আমরা সারাদিন ব্যস্ত থাকি, সারাদিন আমরা বিভিন্ন কাজের মধ্যে থাকি। তাই আমাদের এই চ্যানেলের উদ্দেশ্যই হলো মানুষকে ঈশ্বরীয়ভাবে সচেতন করা। কারণ আমরা যদি এই গল্পগুলো শুনে গল্পগুলোর মর্মার্থ অনুধাবন করতে পারি, গল্পগুলিকে যথাযথভাবে বিশ্লেষণ করতে পারি, তবে আমরা খুব কম সময়ে ঈশ্বরের শরণাগত হতে পারব, খুব কম সময়ে ঈশ্বরকে জানতে পারব এবং ঈশ্বরকে জেনে আমরা তার কাছে পৌঁছাতে পারব। আমরা যদি কোনো ক্লাসে ভর্তি হই, ক্লাসের যে পাঠ্যপুস্তক থাকে সেই পাঠ্যপুস্তককে না পড়ে আমরা যদি পরীক্ষা দিতে যাই, তবে আমাদের ফেল অবশ্যম্ভাবী। তাই আমরা যদি ভগবানকে জেনে আমরা ভগবানের পথে অগ্রসর হই, তবে আমরা খুব সহজেই তার কাছে পৌঁছাতে পারব, আমরা পরীক্ষায়
পাস করবই, আমরা সবাই পরীক্ষায় পাস করব। আজকের গল্প এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো গল্পে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।